এই মুহূর্তে আমি রয়েছি মাগুরা উচ্চ বিদ্যালয়ের 214 নম্বর শ্রেণীকক্ষের সামনে। কেন এখানে দাঁড়িয়ে আছি এবং কেন আপনাদের এই ভিডিও ফুটেজ দেখাচ্ছি সেটি এখনই বলবো। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের কথা হচ্ছিল ইন্টারভিউ নেওয়ার সময়। তিনি এক সময় বললেন যে গত 18 ডিসেম্বর শাকিব আল হাসান এই স্কুল ভ্রমণে এসেছিলেন, প্রাক্তন শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানালেন যে এই 214 নম্বর শ্রেণীকক্ষের সামনে এসে কিছুটা আবেগ আপ্লুত হয়েছিলেন শাকিব আল হাসান, কেননা পঞ্চম শ্রেণীতে পড়ার অবস্থায় তিনি ইসলাম শিক্ষকের হাতে মার খেয়েছিলেন শ্রেণীকক্ষে, এই জন্যই এই শ্রেণীকক্ষটি হয়ে গেছে বিশেষ কিছু। শাকিব আল হাসান অনেক দিন পর স্কুলে এসে এই শ্রেণীকক্ষের সামনে এসে থমকে দাঁড়ান, কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং অন্যান্য শিক্ষকদেরও ঘটনাটি শেয়ার করেন। পঞ্চম শ্রেণীতে পড়ার অবস্থায় তিনি ইসলাম শিক্ষকের হাতে মার খেয়েছিলেন শ্রেণীকক্ষে, এই জন্যই এই শ্রেণীকক্ষটি হয়ে গেছে বিশেষ কিছু। শাকিব আল হাসান অনেক দিন পর স্কুলে এসে এই শ্রেণীকক্ষের সামনে এসে থমকে দাঁড়ান, কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং অন্যান্য শিক্ষকদেরও ঘটনাটি শেয়ার করেন। শাকিব আল হাসান মাগুরাতে আসার পরেই ও যখন একসময় সিদ্ধান্ত নেয় যে তার প্রাক্তন ছোটোবেলার যে সরকারি হাই স্কুল বয়েজ স্কুল সেখানে সে আসবে, আমরা তাদেরকে সে যখন এখানে আসলো, আসার পরে আমরা শুরুতেই যে বিষয়টা সবার নজর কেড়েছে, সে আসার পরে যখন তাকে আমি বললাম যে তুমি সামনে বসো, ও বলছে না স্যার আপনাদের সামনে চেয়ারে বসবো না। আমরা যারা টিচার এখানে উপস্থিত ছিলাম সবাই তাকে কী বলবো জোর করে হলেও তাকে এখানে বসিয়েছিলাম, এবং বসার পর সে স্বাভাবিক তার যে স্কুল পড়াকালীন সময়ে তার যে স্মৃতিচারণ, সে মাঠে খেলাধুলা করছে, এখানে পড়াশোনা করছে, স্কুল জীবনে তার বিভিন্ন স্মৃতি সে রোমন্থন করছে। এই স্কুলে দেখা যাচ্ছে যে আমরা টিফিনের ছাত্রদেরকে টিফিন সরবরাহ করি, সে টিফিন খাওয়ার স্মৃতিগুলো স্মরণ করেছে, এবং সে স্কুলে আসলে পরে সে ছেলেবেলায় ফিরে যায় এবং ছেলেবেলার স্মৃতি সে স্মৃতিচারণ করে এখানে। এইবারে বলে না, নির্বাচনের পরে বলে না, সে আগেও যখন মাগুরা থেকে আসছে, মাগুরাতে আসলে পরে সে স্কুল ক্যাম্পাসে আসছে, তাদেরকে নিয়ে আমরা শ্রেণীকক্ষেও গিয়েছি, সব রুমে রুমে তাকে দেখে অন্যান্য ছেলেরা অনুপ্রাণিত হয়েছে, এবং সে আমাদের স্কুলের ছেলেদের সাথে মাঠে ক্রিকেটও খেলেছে এর আগে যখন সে আসছে, এই কাজগুলো করছে। আর এখন তো সে জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে গিয়েছে এবং ব্যাপক যে জনসমর্থন সে বিভিন্ন জায়গায় পাচ্ছে, তাই সেই হিসাবে তার অবস্থা নিঃসন্দেহে ভালো। আর সে যখন নির্বাচনে জয়লাভ করবে নিশ্চয়ই তার বিদ্যালয় প্লাস মাগুরা সার্বিক দিক তার নজরে আসবে, এবং সে আমাদেরকে যে কথা জানিয়েছে যে মাগুরা নিয়ে তার একটা মাস্টার প্ল্যান করবে। সে হুমজিকালি বা হঠাৎ করে সে ব্যক্তি জীবনে যেমন কিছু করে না, এখানেও সেরকম একটা বড় মাস্টার প্ল্যান করে সেই আলোকে মাগুরাকে সে গড়ে তুলবে, এবং সে কথাই সে বলেছে। আর আমরা স্কুলের তরফ থেকে যেহেতু এখনও সে নির্বাচন করেনি বা নির্বাচন উত্তর পরবর্তীতে আমরা আমাদের দাবি দেওয়া বা আমাদের চাওয়া পাওয়াগুলো তখন তার কাছে আমরা সেভাবে তুলে ধরবো। তো আমাদের এখানে ক্লাস ফাইভে ভর্তি হয়, তখন স্কুলে ফাইভ চালু ছিল, এবং ফাইভে ভর্তি হওয়ার পর ছোটোকাল থেকে আমি যেটা ওকে দেখেছি কিছুটা লাজুক টাইপের এবং একটা মিষ্টি চেহারা, কী বলবো যে ওকে দেখলে একটা মায়াবী ভাব ওর প্রতি সবারই পড়তো, ক্লাসে যেই যেত ওর দিকে তার একটা চোখ পড়তো, মানে কিছুটা লাজুক মায়াবী একটা ভাব ওর ভিতরে ছিল। আর ক্লাসে তখন তো আর ও বুঝতে পারিনি যে এত বড় প্লেয়ার হবে, স্বভাবত ওই 8-10টা ছেলের মতোই তখন আমরা তাকে মনে করতাম বা ট্রিট করতাম। ও যখন ক্লাস সেভেনে এখান পড়ার সময়ে বিকেএসপিতে চান্স পেয়ে সেখানে চলে যায় আর কি, তো বিকেএসপিতে গেলে পরেও আমাদের সাথে ওর বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ থাকতো আর কি বিভিন্ন পর্যায়ে। ও বরাবরই খেলার প্রতি ওর ঝোঁক ছিল, ওর যে ফ্যামিলিগত কয়েকজনে আছে যারা জাতীয় পর্যায়ে ফুটবল খেলছে, যেমন উজ্জ্বল আমরা বলতে পারি স্কুলের ছাত্র ছিল, সে জাতীয় টিমে খেলেছে, ওর বাবাও একজন ক্রীড়াবিদ ছিলেন, আর ওর পড়াশোনাটা মোটামুটি ওর মাই বেশি খেয়াল করতেন, ছোটোকাল থেকেই খেলা পাগল ছিল এটা বলা যায়, এবং এক পর্যায়ে যখন ও মাঠে খেলাধুলা করত তখন বিকেএসপিতে যখন সে চান্স পেল পাওয়ার পরে সে আস্তে আস্তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সে মনোযোগী হলো,
এবং আমরা বলতে পারি যে আমাদের স্কুলে যখন সে পড়াশোনা করছে যথেষ্ট মেধাবী ছিল, মানে সে পড়াশোনা খেলাধুলা তো যেরকমের সে ভালো, পড়াশোনা তো যথেষ্ট মেধাবী ছিল।